শরীয়ত সরকারকে দেয়া হইছে নবুয়াতের পালা আর বেলায়েতের পালা যিনি করবেন তিনি বাংলাদেশের স্বনামধন্য গায়ক আবুল সরকার আমাদের চার ইমাম মালিকি শাফেঈ হাম্বলি হানাফি হানাফি মাযহাব যারা আহলে সুন্নি ওয়াল জামাতের সুন্নি মতবাদী সম্প্রদায় যারা বেশি আহলে বায়াত শান পাক পাঞ্জাত যারা মানে তারা বেশিরভাগই কি হানাফি মাযহাবের অনুসারী এই হানাফি মাযহাবের অনুসারী যারা হযরত আবু হানিফা রহমাতুল্লিল আলাই তিনি তার এক ছেলে বলছিল বাবা আমাকে কয়েকজন সাহাবার নাম লিখে দেওয়া হোক আমি ব্যাখ্যা করব বিশ্লেষণ করব তাদের সম্পর্কে জানব কথাটা খুব খেয়াল করে শুনতে হবে এই আবু হানিফ ইমামে আবু হানিফ রহমাতুল্লিল আলাই তিনি তার ছেলে তাকে বলল যে আমাকে কয়েকজন সাহাবার নাম লিখে দেওয়া হোক আমি ব্যাখ্যা করব তাদের শান মান বুঝব তাৎপর্য করব জানব কিন্তু ইমাম আবু হানিফ রহমাতুল্লিল আলাই একে একে ১৪ জন সাহাবার নাম লিখে দিয়েছিল তার ছেলেকে কিন্তু তার ১৪ জন সাহাবার মধ্যে মাওলা আলীর নাম লেখা নাই তখন ইমামে আবু হানিফা রহমাতুল্লিল আলাই তার ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমি আপনার কাছে আল্লাহ রসুল সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইলাম সাহাবা সম্পর্কে জানতে চাইলাম কিন্তু সব সাহাবার নাম একে একে ১৪ জন সাহাবার নাম কাগজে লিখিত আকারে পেলাম কিন্তু আমি তার মধ্যে পেলাম না মাওলা আলীর নাম তখন ইমামে আবু হানিফা বলল মাওলা আলী সাহাবা নয় আপনার কাছে আমার জিজ্ঞাসা মাওলা আলী হলো চিরবর্তমান তাহলে সেই আসরারে কাররার আলী কারিমুল্লাহ ওয়াজহু সেখানে আলীর নাম লেখা ছিল না কেন এই বিষয়ে কিছু কথা আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন কবি নজরুল বলেছে উদয়ের পথে শুনি কার বাণী হয় ভয় নাই নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আলীর দরজায় যায় যার প্রাণ হাসরের মাঠে তার কোনো ভয় নাই নাই এই আলীর দরজা পেতে গেলে আমার কি কর্ম করতে হবে সেই করণটা কি বলি হারি এই দুইটি কথা আপনার কাছে আমার রয়ে গেল যে মাওলা আলী যাকে বলা হইছে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা হ্যাঁ তারপরে বলা হয়েছে আনা মাদিনাতুল এলমে ওয়ালি বাবুহা আমি হইলাম এলেমের সুরক্ষিত ঘর বা শহর এই শহরে বা ঘরে ঢুকার দরজা প্রবেশদ্বার মাওলা আলী কারিমুল্লাহ কেউ যদি রসুল নামক ঘরে যেতে চায় অবশ্যই তার আলী নামক দরজা দিয়ে যাইতে হবে যাইতেই হবে কারণ সেই আলীর নামক দরজাটা যাইতে গেলে আমার কি কর্মগুলো করতে হবে এই বিষয়ে আপনার কাছে আমার দুইটা কথা রয়ে গেল কিছুদিন আগে চলে গেছে এটা সফর এটা কি যে চাঁদটা উদয় হয়েছে এটার নাম কি যে চাঁদ এখন বর্তমানে আমাদের মাঝে আসছে কিছুদিন আগে চলে গেছে সেটা কি মহরম তার আগে আসিল জিলহজ অর্থাৎ ঈদুল আজহা যে চাঁদে হইছে এটার নাম কি জিলহজ আশুরা মহরম এটা কি
সফর আরেকটা কি শাবান আরেকটা কি রমজান আরেকটা কি সফরে জামি আমি আপনার কাছে এই বিষয়ে জানব এই যে জিলহজ মাসের 18 জিলহজ যেখানে গাদিরে খুম অভিষেকের অনুষ্ঠান উদযাপিত হয় পরিস্থিতি সভা আমি বেহুশের চৈতন্য দান করেছি অন্যান্য কিতাব পড়ে দেখেছি অভিষেক মানে পরিস্থিতি করে দাও মাওলা আলীকে 16 লক্ষ এটা তিনটা রাবির মত 1 লক্ষ 40 1 লক্ষ 29 1 লক্ষ 24 তিনটা রাবির মত এক মতেই 16 লক্ষ সাহাবীর মধ্যস্থলে উনি বলেছিল আমি যার মাওলা আলী তার মাওলা এটা সবার কাছে উনি পরিচয় করে দিয়েছে জানিয়ে দিয়েছে যে তোমরা যদি আমি রসুল নামক ঘরের মধ্যে কেউ ঢুকতে চাও অবশ্যই সে যেন আলী নামক দরজা দিয়ে আমি যার মাওলা আলী তার মাওলা ওটা অভিষেক পরিস্থিতি সভা অভিষেকের অনুষ্ঠান আমি জানব উনি মাওলাত্রা আগেই পেয়েছিল সেদিন কিভাবে উনি পেয়েছিল কখন পেয়েছিল কিভাবে পেয়েছিল তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালু নবী আমায় দাও হে দেখা আমি তোর পিপাসি আমার পূর্ণ শশী করুণা আমায় দাও হে দেখা দিনের নবী আমায় দাও হে দেখা ও আরে আমি তোর পিপাসি পদন পদাসি আমি তোর পিপাসি পদন পদাসি তুই যে আমার পূর্ণ শশী করুণা নবীজি আমার একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আর রয়ে আছে তোর নামের হেল্লা কলেমায় বাঁকা অপরল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আর রয়েছে তোর নামের হেল্লা কলেমায় বাঁকা কলেমার পরপর এসো মোর হৃদয়ে কলেমার পরপর এসো মোর হৃদয়ে কলেমার পরপর এসো মোর হৃদয়ে না দেখলে পড়া আমার তাই নারে না নবীজি নবীজি নূরের নবী আমার হে বুজুর্গ তোমার একজন ভক্ত জানি নামে ওয়াস করনি তোমার সাথে ছিল পাগলা রাশে কে নবীন তোমার একজন ভক্ত জানি নামে ওয়াস করনি আর তোমার সাথে ছিল পাগলা রাশে কে ছিল তালিমে তালিম
محبت থেকে আসছে হলো মোহাম্মদ মোহাম্মদ প্রশংসনীয় আমার হুজুর পাকের চাইতে এত প্রশংসনীয় আর কেউ নাই তাই আগে মোহাম্মদ তারপরে মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত ব্যক্তি আর নাবা নাবা থেকে আসছে নবী নবী মানে হলো নিত্য নতুন বস্তু পয়দা কারণে ভালো আর মোহরের নবুয়াত নবুয়াত হলো দুই প্রকার একটা হলো বস্তু নবুয়াত আর একটা হলো বাক্য নবুয়াত নুন বা ওয়া তে এই সাতটি আল্লাহর পবিত্র কোরআনের হরফ সমন্বয়ে হলো নবুয়াত নবুয়াত নবরত্ন ধন সেই নবরত্ন ধন আমার হুজুর পাকের মস্তক মুবারক ললাট মুবারক নাসিকা মুবারক চক্ষুদয় মুবারক মুখ মুবারক দাড়ি মুবারক জুব্বা মুবারক হস্ত মুবারক পদ মুবারক ওনার জুতাটাকেও বলা হয় পবিত্র জুতা মুবারক ওনার মাথা হতে এটাকে স্কন্দ বলা হয় আর এটাকে বলা হয় দি দল দল পদ্ম মাকামে মাহমুদা আর আমি বলি এই স্কন্দ হতে নিচে কোমর হতে একটু উপরে ডান কাদের মধ্যস্থলে দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি ওখানে ছিল লক্ষ লক্ষ তিলকের সমষ্টি বড় বড় লুম দিয়ে আবৃত করা লেখা ছিল আলিফ রা মিম আল্লাহ সর্বশক্তিমান আলিফে আল্লাহ রাতে রসুল মিমে মুহাম্মদ তার সর্বজনীন অর্থ হলো মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি এটা অনেকেই বলে যে এই পাশে এক আয়াত ওই পাশে আয়াত ওটাও সঠিক আর আমি যেটা বললাম এটাও সঠিক নাহাজুল বালাগার মধ্যে দুইটা আয়াতের কথা আসছে কিন্তু আমিও পেয়েছি এটা আলিফ রা মিম সর্বজনীন এক বাক্যেই এই কথাটার মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সম্মান যে সেই মহারে নবুয়াত একবার দর্শন করেছে দেখছে সচক্ষে দেখছে ওই মহারে নবুয়াতের উসিলে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহখাতা মাফ করে দিয়েছে আমার নবী আওসাতো না আখেরও না করলো না আওয়ালে আখেরে জাহেরে বাতর এটাকে বলা হয় আদি অন্ত গোপন প্রকাশ ছিল আছে থাকবে এই জন্য আওসাতনা মোহাম্মদ আখরানা মোহাম্মদ আওসাতনা মোহাম্মদ কুল্লানা মোহাম্মদ মোহাম্মদ ছিল মোহাম্মদ আছে মোহাম্মদ থাকবে সেই মোহাম্মদের দ্বারায় জীবনে আমরা তার কাছে অনেক অনেক দয়া ভিক্ষা কামনা করি তার চরণ ধুলি চাই ভিক্ষা চাই তার তুলনা আর কেউ নাই ওনার তুলনা উনি আমি করছি পাখি মাথা পাখি আমি করছি পাখি মাথা মাথা পাখি তুই তাই আমার কন্যা সাথী গো দয়ালো নবী আমার যাও হয়ে থাকো দয়ালো নবী আমার যাও হয়ে থাকো ও নবীজি শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার ইষ্ট শ্রেষ্ঠ ভাবিতেছে আব্দুর রহিম সরকার নবী শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার
ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুর রহিম সরকার আরে তুমি আদমের মুখ اللهم صل على
ধন্যবাদ যেভাবে আপনারা পালা দিয়েছেন বড় চমৎকার নবুয়ত এবং বেলায়েত একই নবীর নবুয়ত একই নবীর বেলায়েত শরীয়ত মারফতের মত আমরা কুতর্ক ঝগড়াটা করব না এটা আমরা সত্য কথাটাই বলার জন্য চেষ্টা করব আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের সুনামধন্য গায়ক শরীয়ত সরকারকে নবুয়তের পালা গান করতে হবে আমি আপনাদের আবুল আমাকে বেলায়েতের পালা নিয়ে গান করতে হবে প্রথমবারে প্রশ্নের ঝুরি খুলে দিছে হযরত আলীকে আশরারে কাররা আশরারে কাররা কেন বলা হয় হযরত আলীর অভিষেক হলো 18ই জিলহজ বারে ছিল শুক্রবার অভিষেক তো হয় হলো তখন যখন একটা কমিটি পাশ হয় একজন নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরে একটা দিন ধার্য কইরা তার অভিষেক মানে পরিচিতি সভা করা হয় তাহলে হযরত আলী বেলায়েত পাইলো কবে বারো চোদ্দ জন সাহাবার নাম লিখে দিল ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সন্তানের কাছে ছেলের কাছে আমি তাদের নিয়ে গবেষণা করব লিখে দিল কিন্তু তার মধ্যে মাওলা আলীর নাম তিনি লিখলেন না এর কারণটা কি আমি বলার জন্য চেষ্টা করব হযরত আলী সম্পর্কে আমার নবী যেমন বলল মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আমি নবী যাদের মাওলা
আজ থেকে হযরত আলীও হবে তাদের মাওলা মাওলা আনা মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা আমি নবী এলমের শহর হযরত আলী হলো দরজা রসূল নামের শহরে প্রবেশ করতে গেলে হযরত আলী নামের দরজা এই দরজা দিয়ে আসতে হবে তাহলে সেই দরজা দিয়ে যদি আমাদের যাইতে হয় তাহলে হযরত আলীর কর্মটা কি অর্থাৎ সেই হযরত আলীর দরজায় যাওয়ার কর্মটা কি আমি আস্তে আস্তে বলতে থাকি আপনারা অনেক নীরব পরিবেশ দিবেন সুন্দর পরিবেশ দিবেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ হাজারো কথা যে বলে তারই ভুল হয় যে বলে না তার কোনো ভুল হয় না হয় না তাই ভুল আমাগো দুইজনের হইব আজকে আপনারা খালি ক্ষমা করবেন কারণ আপনাদের কোনো ভুল হবে না আপনারা বলবেন না আপনাদের কোনো ভুল হবে না নিজের অনিচ্ছাকৃত যদি কোনো ত্রুটি বিচ্ছিত হয়ে যায় আমিও ক্ষমা চাই
কারো ফটের পাঞ্জাবি আল্লাহ আলী নবী আলী কোনে পাঞ্জা হায়দারি তখন ইবনে আব্বাস জাগিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় পরে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে এই সারা কুরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আর বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হলো আলী কয় আনা নুকতা ফুল আহা তালবা রশিদ বলে ও মুসলমান মাজান বলে ও মুসলমান এই পাঞ্জাবকে এই পরা জানার মতো জান রশিদ বলে কুঞ্জন মাওলা ভগবানি নিরবতা করবেন পালন আমি পায়ে ধরে জানাই গানে যা বললো আমার দয়াল চান গোসাই আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি পিছনে একটু কথা হয় নবী যার মাওলা আমি তার মাওলা বলছেন নবী সর করি মাওলা হলো অভিভাবক পথ প্রদর্শক মালিক বাপ বেশি হয়ে গেলে তো থোয়ার জায়গা পায় না নবীজার মাওলা আলী তাদের মাওলা মাওলা অর্থ অভিভাবক অর্থাৎ নবী যাদের অভিভাবক আলীও তাদের অভিভাবক মাওলা অর্থ মালিক নবী যাদের মালিক আমার আলীও তাদের মালিক গানের ছন্দে একটা বিষয় উঠে আসছে নবীর আপন চাচা নাম তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা অনেকে জানি আবু জেহেল আবুল হাব নবীর চাচা হ্যাঁ চাচা বটে তবে আপন চাচা না আব্বাস নবীর আপন চাচা আমির হামজা নবীর আপন চাচা নবীর হাতে হাত দিয়ে কলমা পরে তারা বায়াত হয়েছিল মুসলমান হয়েছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস
সে নবীর সান্নিধ্যে যে কোরআনের মর্ম এত ভালো জানতো বুঝতো যে কারণে রসূল তাকে খেতাব দিয়েছিল রইসুল মুফাসসিরে কোরআন কোরআন মুফাসসির পাওয়া যায় কোরআনে মুফাসসির অনেক কিন্তু রসূল একজনকেই মাত্র খেতাব দিছিল রইসুল মুফাসসিরে কোরআন সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস কারণ একটা আলিফের নানান রকমের ব্যাখ্যা কয়েক রকমের অর্থ একটা বিহরবের কয়েক প্রকারের অর্থ একটা আয়াতের কয়েক প্রকারের অর্থ তিনি করতে পারতেন তাকে আল্লাহই জ্ঞান দিছিল সেই রইসুল মুফাসসিরে কোরআন হযরত আলী যখন খলিফা খলিফায় অধিষ্ঠিত তখন বলছিলি আমিরুল মুমিনিন আমাকে আপনি একটু কোরআন থেকে তাফসীর তর্জমা করে শোনাবেন হযরত আলী বলছিল হ্যাঁ শোনাবো এবার মাওলা আলী দাঁড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেই তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা আবার বিসমিল্লাহ আবার সূরা ফাতিহা আবার বিসমিল্লাহ আবার সূরা ফাতিহা আবার বিসমিল্লাহ আবার সূরা ফাতিহা কয়েকবার যখন পড়া হয়ে যায় এইভাবে হযরত আলী থামছে না আর কোনো সূরা কেরাত পাঠ করছে না তখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে কি আমিরুল মুমিনিন গোস্তাগি ক্ষমা করবেন সারা রাত যদি আপনি বিসমিল্লাহর ফাতিহা পাঠ করেই কাটান তাহলে আমাকে বাকি কোরআনের তাফসীর তর্জমাটা পড়ে শোনাবেন কবি হযরত আলী সেদিন বলছিল যে সারাটা কোরআনের সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন এটা কোরআনের মা কোরআনের মা উম্মুল কোরআন সূরা ফাতিহা আর বাকি ১১৩টা সূরা হইল এই ফাতিহার মূলাবান সূরা ফাতিহার সার সংক্ষেপ এটা হলো বিসমিল্লাহির রহমানের রহিম বিসমিল্লাহির রহমানের রহিমের ব্যাখ্যাটাই হলো সূরা ফাতিহা ফাতিহা আর বিসমিল্লাহির রহমানের রহিমের সার সংক্ষেপ এটা হলো সর্বপ্রথম যে বে দিয়া লেখাটা শুরু করে বেতে হলো ব্রহ্মাণ্ড এই বেহরব বেহরবের ব্যাখ্যাটা পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানের রহিম বেহরবের সার সংক্ষেপ কি এটা হলো চাঁদের মতো বা কাবে তার নিচে যে একটা ফুটা থাকে এটাকে বলে নুক্তা এই নুক্তা নুক্তাটার ব্যাখ্যা হলো চাঁদের মতো বাঁকা তোমরা কি সেই নুক্তাটারে চেনো বলে যে না আমরা চিনি না হযরত আলী বলছিল সেদিন আনা নুক্তাতুল তা তালবা ওই বেহরফের নিচের নুক্তা আমি মাওলা আলী যারা আমাকে ভালোবাসে তারা কোরআনকে ভালোবাসে যারা আমার পায় চুমা খায় তারা কোরআনকেই চুমা খায় হযরত আলী সেদিন বলছিল আনা নুক্তাতুল তা তালবা হযরত আলী হলো জ্যান্ত কোরআন হযরত আলী হলো জ্যান্ত কোরআন যার জন্য হযরত আলীর এক নাম হলো আশরারে কুররা হযরত আলীকে ভালোবাসা কোরআনকে ভালোবাসা হযরত আলীকে দেখা কোরআন দেখা হযরত আলীকে রিসার্চ করা কোরআন পাঠ করা হযরত আলীর পায়ে চুমা খাওয়া এটা কোরআনকে চুমা খাওয়া তাই তিনি আশরারে কুররা বাবা হযরত আলীর নাম হযরত আবু হানিফা রহমাতুল্লিল আলাই সাহাবাদের কাতারে লেখার মতো সৎ সাহস তার নাই এই জন্য লেখেন অন্যান্য সবাইকে সাহাবার কাতার আনতে পারবে লিখতে পারবে বলতে পারবে কিন্তু ইমামুল আজম ইমামে আজম হযরত আবু হানিফা রহমাতুল্লিল আলাই তাকে মাওলা আলীকে সে আলাদা নজরে দেখে হযরত আলী সাহাবার কাতারে কখনো না সে সাহাবারও অনেক ঊর্ধ্বে যেমন ওই যে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা নবী ইলমের শহর
এলেমের শহরে ঢোকার দরজা হইল হযরত আলী যথা নবী তথা আলী আলী ছাড়া নবী না নবী ছাড়াও কখনো আলী না তাই তাকে যদি সাহাবার কাতারে আনা হয় তাহলে তার সম্মানের হানি হয় তাকে অমর্যাদা করা হয় তার মান খাটো করা হয় এই জন্য সে আনে নাই যারা আনছে আনছে কিন্তু ইমামে আবু হানিফা আনতে পারে নাই আপনারা জানেন সৃষ্টির শুরুতেই পাকে পান যত আমার দয়াল নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান ইমাম হোসাইন এই পাঞ্জাতন এই পাঁচজন হইল পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে দেহ পাঁচটা দেহ মাত্র পবিত্র আর সব দেহ হলো অপবিত্র এই পাঁচজন পুণ্যাত্মা এই পাঁচজন হলো পবিত্র পাঁচজন হলো পাক আর আমরা সবাই হইলাম নাপাক হ্যাঁ এই নাপাকেরাও এক সময় পাক হয় এক সময় পাক হইছে কিভাবে হইছে যারা এই পাক পাঞ্জাতনের সান্নিধ্যে গেছে তাদের আদলে নিজেকে তৈয়ার করছে তাদের চরণধুলি গায়ে মাখছে তাদের অনুকরণ অনুসরণ করছে তখন এই নাপাক মানুষগুলো পাক হইয়া ওলি আল্লাহ রূপে রূপান্তর হয়ে গেছে মূলে পাক হলো পাঁচজন এক মূলে পাক হলো পাঁচজন তাই এই ধরাধানকে উদ্ধার করার জন্য এই সৃষ্টিকুলকে পাক পবিত্র পুত পবিত্র করার জন্য এই পাঁচজনকে মানব রূপে এই ধরাধামে আল্লাহ তাআলা প্রেরণ করছে হযরত আলী মাওলা আলী বলেছিল না আমি যাইতে পারি মাওলা মানব রূপ অবতার হয়ে দুনিয়াতে যাব কিন্তু আমাকে একটা ওয়াদা করতে হবে কি ওয়াদা যে আমরাই পাঁচজন যেমন অভিন্ন এক দুনিয়াতে যেয়ে আমরা পাক পাঞ্জাতন পাঁচ রূপে পাঁচজন যখন প্রকাশিত হব আমি সর্বপ্রথম দুনিয়াতে যে চক্ষু মেলে আমি যেন আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নজরে দেখি এর আগে যেন আমি কাউকে না দেখি আমি দুনিয়াতে যে ততক্ষণ পর্যন্ত চোখটাই খুলব না যতক্ষণ পর্যন্ত আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে হাজির নাজির না হবে শুধু তাই না আমি কারো কোনো কিছু দেওয়া কোনো কিছু আহার করব না পান করব না যতক্ষণ পর্যন্ত আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু সুধা না দেবে তাই হলো সেই ওয়াদা পূর্ণ করতে আমার মাওলা আলী তার মায়ের উদরে এলো ফাতেমা বিনতে আসাদ মায়ের নাম মাস পড়ে গেছে এখন তো ডিজিটাল জামানা শেখ হাসিনার অবদান ডিজিটাল বাংলাদেশ আবার কয়দিন পরে আসবে স্মার্ট বাংলাদেশ নাকি বাবা উন্নত থেকে আরো উন্নত উন্নত কিন্তু কিছুদিন আগেও তো কত মায়েরা মারা গেছে সন্তান প্রসব করতে গিয়ে এখনো যায় না তেমন তা না খুব কম ভালো কোনো ব্যবস্থা ছিল না সন্তান পেটে কেমন আছে কেউ আমরা কইতে পারি না আর এখন পেটে বাচ্চা আইছে কি না এটা যে পরীক্ষা কর একটু পেশাব পরীক্ষা করে কয়ে দে হ্যাঁ পেটে বাচ্চা আইছে কি আশ্চর্য কারবার বাচ্চার বয়স কয়দিন তাও কয়ে দেয় ছেলে ওই নামে হইব এটাও কয়ে দেয় আবার বাচ্চা প্রসব হইব কয় তারিখে বার সহ কয়ে দেয় পেটের ভিতরে বাচ্চা বাচ্চার ওজন কয় কেজি এটাও কয়ে দেয় নাকি সত্য না মিথ্যা এটা শেখ হাসিনা খালি একা না মানে সারা বিশ্বেই এটা বিজ্ঞানের জামানা
ভিজিটর বাংলাদেশে আমরা এটা পাইতেছি কিন্তু আগে কি তাই ছিল না না ছিল না বাবা ফাতেমা বিনতে আসাদ মাস পড়ছে বাবারা খবর কম রাখে কিন্তু মায়েরা খবর ঠিকই রাখে আমার পেটের ভিতরে আমার সোনামণি আইসা পড়ছে কোন মাসে আইলো তারিখ বলতে না পারলেও কোন মাসে আইলো এটা তারা কইতে পারে গুনতে থাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস ওরে পাঁচ মাস রে পঞ্চত্তা পেয়ে গেছে ভিতরে লড়াচড়া করে হ্যাঁ আমার সন্তান এই পাশে একটু গুতা দেয় শোনা রে আস্তে আস্তে লাত্তি দিস আমার ব্যথা লাগে আনন্দ পায় স্বামীরে ডাইকে নিয়ে কয়ের পেটে ঢুক কান্দা লাগাও কান্দা লাগাইয়ে কি করে কান্দা লাগাইয়ে ওই সন্তান পেটের মধ্যে যে শব্দগুলি করতেছে এই শব্দগুলি সে শোনে ফাতেমা বিনত আসাদ কয় আমার মাস পড়ে গেছে কখন জানি সন্তান প্রসব হয় আমার সোনা মানিক যেন দুনিয়ার বুকে ভালোভাবে আসতে পারে সেজন্য চলো যাই সখীদের বলে চলো যাই কোথায় আমরা কাবা ঘরে যাব কেন কাবা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরে যে আল্লাহর ঘরের উসিলা দিয়ে যদি আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে পানা চাই তাহলে আমার সন্তানের মঙ্গল হবে ভালোভাবে আমার সোনামানিক দুনিয়াতে আসবে সখীদের নিয়ে গেছে পথি মধ্যে যাই মায়ের পেটের মধ্যে পরশ ব্যথা উঠে উঠছে পরশ ব্যথা যার উঠছে কেবল সে জানে অন্য কেউ জানে না প্রবাদে আছে বাঞ্জানারই কখনো প্রসব বেদনা বুঝে না বুঝে না পেটের মধ্যে কামড় দিছে পেটটার অমনে মাঝরুনি বসে পড়ছে চোখের পানি ছেড়ে কান্দা ফেলছে মাওলারে আমি এমন জায়গায় আসছি পিছন দিকে আমার বাড়ি কত দূর সামনেও কোনো ঘর বাড়ি নাই তোমার ঘরের কাছাকাছি প্রায় এসে পড়ছি ঘুরে রওনা দিলেও আমি যাইতে পারবো না আর এখানে কোনো ব্যবস্থাও নাই ওরে মালিক তোমারই দান্দি তোমারই বান্দি তোমারই দাসীর ইজ্জত যদি মানুষে দেখে তাহলে তোমার খুব সুনাম হবে আমাকে তুমি রক্ষা করো কি করবা আমার ইজ্জত জানমাল সব তোমার হাওলা আমার আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ দিয়ে বলল হে ফাতেমা বিনতে আসাদ তোমার উপর অনাবিল শান্তি রহমত বর্ষিত হোক চেয়ে দেখো সামনের দিকে তোমার জন্য আমার কাবা ঘরের দরজাটা খুলে গেছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ কাবা ঘরের দরজা খুলে গেছে হামাগুড়ি দিয়া কাঁদতে কাঁদতে মারায় কাবা ঘরের ভিতরে ঢুকে গেছে কাবা ঘরের ভিতরে ঢুকে গেছে একা একাই দরজা লেগে গেছে আর কোনো সঙ্গীরাও প্রবেশ করতে পারে না দরজা বন্ধ হয়ে গেল সেখানেই সন্তান প্রসব হলো সন্তান প্রসব হইল একা একাই কোনো দাইমা নাই কোনো রাত্রিমা নাই এক ফোঁটার রক্তও সেখানে নির্গত হয় না হয় নাই ঘরের দরজা খুলে না ফাতেমা বিনত আসাদ সন্তান নিয়ে আটকা পড়ছে সখীরা ফিরে আসছে বাড়িতে যাই কই কি চাও ফাতেমা বিনত আসাদ কাবা ঘরের ভিতরে আটকা পড়ছে ওই ঘরে তার একটা সন্তান প্রসব হয়েছে এ তো দরজা বন্ধ বাড়িতে পারে না তিন দিনের দিন মানুষজন কাবা ঘরে এসেছে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আল্লাহর কুদরতে ঘরের দরজাটা একে একাই খুলে গেছে মা চিন্তিত হায় হায় আমি কেমন সন্তান প্রসব করলাম যেই সন্তান জন্ম নিয়ে কাঁদে না সেই সন্তান কিন্তু বাঁচে না জন্ম নিলে সন্তানের কাঁদতে হয় পায়খানা পেশাব করতে হয় কিন্তু পায়খানাও করে না পেশাবও করে না কান্দেও না
হাসেও না চোখ মেলে তাকায়ও না মা শত চেষ্টা করে বুকের এক ফোঁটা দুধ পর্যন্ত পান করাইতে পারে না তিনটা দিন চলে গেছে মা চোখের পানি ছেড়ে কাঁদে আমার দয়াল নবী যায় কয় কাকিমা আমার ভাই হইছে শুনলাম আমার ভাইটিকে আমার কোলে একটু দাও না আমার ভাইটিকে একটু আদর করি ফাতেমা বিনত আসাদ বলে বেটা রে আমি যে কেমন সন্তান প্রসব করছি তুই তো জানিস না এটা যে জন্মন্ত এটা মরা কি বাঁচা এটাও আমি ভালো করে বলতে পারি না এটা নিয়ে তুই কি করবি চোখ মেলে তাকায় না যে কান্দে না হাসে না আগে না মতে না শত চেষ্টা করে একটু দুগ্ধ পান করাইতে পারি নাই আমার দয়াল নবী বলে আমার কাছে যাও না মা আমি যে ওর জন্য খুব তলা ভাই কেন রে বেটা ওর জন্য তুই এত পাগল কেন মা তুমি তো জানো আমার মায়ের পেটের একটা ভাই নাই আমার মার পেটের যদি একটা ভাই থাকতো আমি তাকে কোলে তুলে আদর করতাম আমার তো সেই সৌভাগ্য নাই তাই আমার এই ভাইটাকে আমার কোলে একবার দাও ফাতেমা বিনত আসাদ আমার দয়ার নবীর কোলে দিছে নে বেটা তোর ভাইকে তুই একটু নে আমার দয়াল নবীর কোলে আসছে চোখ দুইটা বন্ধ আমার দয়াল নবী সেদিন চিৎকার দিয়ে বলছিল আলী একবার চোখ মেলে তাকিয়ে দেখো তুমি কার কোলে এসেছো বলার সাথে সাথে আমার মাওলা আলী তার চক্ষুদ্বয় খুলে সর্বপ্রথম আমার দয়াল নবীর চেহারা বদন দর্শন করেছিল জোরে জোরে বলি সুবহানাল্লাহ কোনো কিচ্ছু তিনি দেখে নাই তার ওয়াদা সে পালন করছে আমার দয়াল নবী হযরত আলীর ঠোঁট খুলে তারপরে তার আমার দয়াল নবীর জিহ্বা মুবারক তার ঠোঁটের ভিতরে ঢুকাই দিছে আর আমার মাওলা আলী সেদিন আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম বলে সর্বপ্রথম পান করেছে জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ অভিষেক করছে অনেক পরে তখনই তার সবকিছু পাওনা হয়ে গেছে আর শুধু এখানেই পাওনা না সেই সৃষ্টি জগতে সৃষ্টির শুরুতে আমার দয়াল নবী নবুয়তি জারি করবে আর মাওলা আলীর মাধ্যমে বেলায়ত জারি হবে এটাই খোদা তালার পূর্ব নির্ধারণ যেই মাওলা আলী চক্ষু মেলে সর্বপ্রথম দয়াল নবীর চেহারা বদন দেখে নুরানি বদন দেখে যে মাওলা আলী মায়ের স্তনের দুগ্ধ পান করে না মধু না চিনি না মিষ্টি না আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক সর্বপ্রথম পান করে তার কি আর বেলায়েত প্রাপ্ত হতে আর কোনো কিছু বাকি থাকে আর কিছু বাকি এর অভিষেকটা হয়েছিল আঠারোই কারণ নবী যদি আগে অভিষেকটা করে ফেলতে ফেলতো তাহলে নবুয়াত তিনি আর প্রচার করার সুযোগ পেত না কারণ অভিষেক যখন হয়ে যায় তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হয় এই জন্য আমার দয়াল নবী এই অভিষেকটা পালন করতে যাইয়া সেই আঠারোই জিলহজ শুক্রবার অর্থাৎ বিদায় হজ করে মক্কা বিজয় করে বিদায় হজ করে গাদিরে খম খম নামক জলাশয় ওখানে আমার দয়াল নবী এই অভিষেকটা করে মাওলা আলীকে সেদিন পরিচয় করে দিয়েছিল সোয়ালক্ষ লোক ছিল সোয়ালক্ষ লোক তারা একসাথে চলতে পারে না অনেক আগে যায় অনেক পিছিয়ে পড়ে আমার দয়াল নবী বলল খম নামক জায়গায় জলাশয়ের কাছে যেয়ে যখন আমার দয়াল নবী ডাকলো তোমরা সামনে যারা গেছো তারা পিছনে হাঁটো আর যারা পিছনে পড়েছ তারা আর একটু অগ্রসর হও তারা সোয়া লক্ষ লোক এক জায়গায় হলো সোয়া লক্ষ লোক এক জায়গায় হইতে গেলে কয় মাইল দূর লাগে
এতগুলি লোক আমার দয়াল নবী সেদিন বলল আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করব তোমাদের জন্য দুটি বৃহৎ বৃহৎ বস্তু রাখিয়া যাব যারা আকড়ে ধরবে তারা কামিয়াব হবে আর যারা অবহেলা করবে তারা হালাক ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে নবী বলল আমার জন্য একটা মঞ্চ তৈরি করো চারটা উট একত্র করে উটের গদিগুলো উপরে বিছাই দিয়া মঞ্চ তৈরি করলো আমার নবী সেই মঞ্চে উত্তোলিত হলো আমার দয়াল নবী বলল সেদিন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা মাওলা আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা তোমাদেরকে নিয়ে আমি যেভাবে মক্কা বিজয় করলাম হজ সম্পাদন করলাম আজকের মতো আর কোনোদিন হয়তো তোমাদেরকে নিয়ে আমি একত্র হইতে পারবো তাই আমি তোমাদের জন্য দুটি বৃহৎ বস্তু রাখিয়া যাই সাহাবারা বলল আপনি বলেন নবী জিজ্ঞেস করেছিল তোমরা কি আমার কথা শুনতে পাও সাহাবারা প্রত্যেকেই সেদিন জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আমরা যত দূরেই থাকি না কেন মনে হয় আপনি আমাদের কানের সাথে ঠোঁট লাগাই আমাদেরকে বলে দিচ্ছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেদিন নবী বলল তোমাদের জন্য দুটি বস্তু রাখিয়ে গেলাম একটা হলো আহলে বাইয়া একটা হলো সুন্নাহ কোরআন আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রশ্মি এই সুন্নাহ কোরআনের আদেশ নিষেধ তোমরা পঙ্খানুপঙ্খ রূপে পালন করবে আর একটা তোমাদের জন্য রাখিয়ে গেলাম আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত কোরআনের কথা বললেন একবার আহলে বায়াতের কথা বললেন তিনবার সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে যেটা নাজিল হয়েছে আপনার কাছে যেই কালাম সেই কালামকে কোরআন এটা তো আমরা বুঝলাম আহলে বায়াত কার আপনার তো কোনো আহল নাই আহল মানে পরিবারবর্গ বংশ আমাদের বংশ রক্ষা হয় আমাদের ছেলেরে দিয়া ছেলেদেরকে দিয়া আপনার তো কোনো আহল নাই ছেলে হয় মরে যায় ছেলে হয় মরে যায় ছেলে হয় মরে যায় আপনারা তো জানেন নবীর চারটা ছেলেও হয়েছিল চারটা মেয়ে হয়েছিল মোট আটজন সন্তান তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম চারটা ছেলে ছোটবেলায় শিশুবেলায় তারা মারা গেছে চারটা মেয়ে জীবিত রেখেছে রোকেয়া জয়নব কুলসুম মা ফাতেমা এই চারজন মেয়ে চারজন ছেলে ছেলে মারা গেছে বিধায় কাফেররাও বলতো নবীকে লেজ কাটা এই জন্যে আল্লাহ তালা একটা সোরাও নাজিল করেছিল সোরা কাউসার ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাহাবারাই কথা কয় আপনার তো কোনো আহল নাই কে ছেলে হয় মরে যায় আহল মানে পরিবারবর্গ বায়াত মানে হইল অঙ্গীকার বা বিক্রি হওয়া আনুগত্য হওয়া আনুগত্য করা আপনার তাহল নাই আহল কার আপনার আমার দয়াল নবী সেদিন মাওলা আলীকে ইমাম হাসানকে ইমাম হোসাইনকে এবং মা ফাতেমাকে এই চারজনকে ওই মঞ্চ উত্তোলন করে ইয়ামেন থেকে দামি একটা পশ্মিযুক্ত চাদর দিয়েছিল এক চাদর নবী সহ আবৃত হয়ে হযরত আলীর হাত উত্তোলন করে বলেছিল তোমরা দেখে রাখো ইহারাই আমরা হলো বাইয়াত ইহারাই আমরা হলো বাইয়াত ইহারাই আমরা হলো বাইয়াত আমার যে একটা প্রশ্ন করতে মন চায় করেন করেন প্রশ্নটা হইল হযরত আলীর হাত উত্তোলন করে মাওলা আলী ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমা এগো দেখাইয়া কইছিল ইহারাই আমার আহলে বাইয়াত ইহারাই আমার আহলে বাইয়াত আস্তে আপনারা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি নবীর জীবদ্দশায় কি কোরআনটা কোনো কাগজে লিপিবদ্ধ হয়েছিল না এখন যে কোরআন কিতাব মানে বই এই বই আকারে পুস্তক আকারে হয়েছিল না আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা ভালো জবাব দিচ্ছেন আহলে বায়াত দেখাইছে মাওলা আলীকে ইমাম হাসানকে হুসাইনকে মা ফাতেমাকে এরা আহলে বাইয়াত
সাহাবারা সাহাবাদেরকে যে বলল যে তোমরা কোরআন মানবে সুন্নাই কোরআন, এই কোরআনটারে দেখাইছিল কোরআনটারে বুঝাইছিল আমার রসুল কি দেখাইয়া যে এই যে কোরআন পুস্তক আকারে সেদিন কিতাব তখনও নাজিল হয় নাই, এটা হলো সিনাই সিনাই নাকি এটা ছিল সিনাই সিনাই, কিন্তু নবী সেই দিন সাহাবাদেরকে এই কোরআন পরিচয় করাইতে যে কি দেখা বলছিল এই যে তোমাদের জন্য রেখে গেলাম কোরআন, এটা আমার একটা প্রশ্ন। আমি একে নাচের পুতুল, আমি একা একা নাচি না, যেমনি না চাও তেমনি নাচি, আমি না নাচিলেও বাঁচি না, আমি একে নাচের পুতুল, আমি একে নাচের
উজা হইয়া তুমি ছাড়ো আমি শুধু বুঝি না আমি একে নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না কলিয়া কলমি নাচি গানটা দেখতে পারতেছি না আয়সা সাল্লে পাইছি মাত্র কোনো রিহার্সাল করার কায়দা নাই আজ একটু হাতে নিয়ে গাবো তুমি ভক্তগণের নয়ন মণি হাসির সান কান্ডারি তুমি ভক্তগণের নয়ন মণি হাসির সান কান্ডারি আমারে লইয়া যাও গো তুলা চন্দ্রের বাড়ি আমারে লইয়া যাও গো তুলা চন্দ্রের বাড়ি ভক্তগণের নয়ন মণি হাসির সান কান্ডারি হাসির চান কান্ডারি আমারে লইয়া যাবো তোলা চন্দ্রের বাড়ি আমারে লইয়া যাবো রসিক চন্দ্রের বাড়ি আমি কি আর আমার আসি সাইরা কুলের বেরি আমি কি আর আমার আছি সাইরা কুলের বেরি
নগরে নগরে ঘুরি হইয়া প্রেম ভিখারি আমি নগরে নগরে ঘুরি হইয়া প্রেম ভিখারি আমারে লইয়া যাও গো ফুলা চাঁদের বাড়ি আমারে লইয়া যাও গো রসিক চাঁদের বাড়ি আমার হৃদয়ের ধন্না দেখিলে মরি তুমি আমার তুমি আমার হৃদয়ের ধন্যর সিদ্ধান ও বাবা তুমি আমার হৃদয়ের ধন্যা দেখিলে মরি কোন বনে দিয়া সোনা আরে কোন বনে দিয়া সলুকি দয়াল বইরা বরি তুমি কোন বনে দিয়া সলুকি দয়াল বইরা বরি আমারে লইয়া যাও গো তুলা চাঁদের বাড়ি আমারে লইয়া যাও গো হাসি চাঁদের বাড়ি আমি সারলাম করি রুদি দুই বা মরি আমি তোমার নামে সারলাম করি ও রশিদ ও বাবা তোমার নামে সারলাম করি যদি দুই বা মরি তোমার নামে সারলাম করি যদি দুই বা মরি অধম বিরহী কাজলে যাবে কলঙ্ক তোমারি বলে কলঙ্ক তোমারি আমারে লইয়া যাও গো তোলা চাঁদের বাড়ি আমারে লইয়া যাও গো হাসি চাঁদের বাড়ি আমি কি তোর আমি কি আর আমার আসি ছাইয়া ফুলের বেরি আমি কি আর আমার আসি গজর শিকা আমি কি আর আমার আসি ছাইয়া ফুলের বেরি আরে নগরে নগরে ঘুরি হইয়া প্রেম ভিখারি নগরে নগরে ঘুরি আমি নগরে নগরে ঘুরি হইয়া প্রেম ভিখারি আমারে লইয়া যাও গো গোলাপ চাঁদের বাড়ি আমারে লইয়া যাও গো রশিদ চাঁদের বাড়ি তুমি আমার হৃদয়ের ধন্যা দেখিলে মরি তুমি আমার হৃদয়ের ধন্যা দেখিলে মরি কোন বনে দিয়া ছলুকি দয়াল বইরা বরি তুমি কোন বনে লুকাইয়া রইছ দয়াল বইরা বরি আমারে লইয়া যাও গো তোলা চাঁদের বাড়ি আমারে লইয়া যাও গো রশিদ চাঁদের বাড়ি তোমার নামে সারলাম করি যদি দুই বা মরি আমি তোমার নামে সারলাম করি গজল তোমার নামে সারলাম করি যদি দুই বা মরি অতম বিরহী কাজলে বলে কলঙ্ক তোমারি অথম বিরহী কাজলে বলে কলঙ্ক তোমারি আমারে লইয়া যাও গো তোলা চাঁদের বাড়ি আমারে লইয়া যাও গো রশিদ চাঁদের বাড়ি আমি ভক্তগণের নয়ন মনি হাসি চাঁদারি ভক্তগণের নয়ন মনি হাসি চাঁদারি আমারে লইয়া যাও গো তোলা চাঁদের বাড়ি আমারে লইয়া যাও গো তোলা চাঁদের বাড়ি আমারে লইয়া যাও গো তোলা চাঁদের বাড়ি আমারে লইয়া
Allah.